নমস্কার দিন 24 ঘন্টা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ শুরুতেই চোখ রাখব গুরুত্বপূর্ণ খবরগুলিতে চটপট সুপার ফাস্ট মেক ইন ইন্ডিয়া প্রকল্প ভারতে বসে 93,000 কার্বাইন বানানোর প্রস্তাব সংযুক্ত আরব আমিরশাহি ভারতে আমিরশাহি দূতাবাসের তরফে প্রস্তাব কারাকাল ইন্টারন্যাশনালের প্রস্তাব ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কার্বাইন কিনতে আমিরশাহির সঙ্গে চুক্তিকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় আনা হোক ইতিমধ্যে ভারতীয় সেনার জন্য পিনাকা মিসাইল বানাচ্ছে দেশেরই কয়েকটি সংস্থা এবার ভারতে বসেই কার্বাইন তৈরির ইচ্ছে প্রকাশ কারাকাল ইন্টারন্যাশনালের কল্পনা চাওলা হতে চাইতেন রাফাল উড়িয়ে ইতিহাস গড়বেন বায়ুসেনার দক্ষ পাইলট অবনি চতুর্বেদী অবনি প্রথম মিগ-21 বাইসন জেটের ককপিটে বসেন দ্বিতীয় মিগ ওরান এয়ার ফাইটার পাইলট ভাবনা কান্ত অবনিও দক্ষ বায়ুসেনা অফিসার সুদক্ষ পাইলট ঝকঝকে তরুণী চীনের পঞ্চম প্রজন্মের J-21 চেংডু যুদ্ধ বিমানের মোকাবিলা পথে 2024 ফের চাঁদের মাটিতে হাঁটবেন দুজন এক মহিলা এক পুরুষ মহাকাশচারী তারা নামবেন চাঁদের দক্ষিণ মেরুতে ঘোষণা নাসা চিফ অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রিডেনস্টাইনের 1972 প্রথম চাঁদে হেঁটেছিলেন তিন মার্কিন মহাকাশচারী সাসপেনশনের প্রতিবাদ রাতে ধর্না চলল সকালেও রাতভর গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ স্লোগান পোস্টার গানে গানে প্রতিবাদ আট সাংসদের ধর্নাতেও যোগ গোলাম নবীদের সামিল শিবসেনাও বেলায় ধর্না প্রত্যাহার বিলে সই না করার আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি কংগ্রেস সহ 12টি বিরোধী দলের হেনস্থার কথা বলে পাল্টা চিঠি ডেপুটি চেয়ারম্যানেরও রাজ্যসভায় সাসপেনশনের জবাব বয়কট একযোগে ওয়াকআউট বিরোধীদের কৃষি বিল পুনর্বিবেচনা না হলে বাদল অধিবেশনে যোগ নয় হুঁশিয়ারি কংগ্রেসের অসংসদীয় ব্যবহারে এখন অনুতপ্ত নন ক্ষুণ্ণ চেয়ারম্যান সাংসদদের সাসপেন্ডের প্রতিবাদ পার্লামেন্ট চত্বরে রাতভর ধর্না সাংসদদের সকালে জাপানের আবেদন নিয়ে সাংসদদের কাছে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং পত্রপাঠ ডেপুটি চেয়ারম্যানের আবেদন খারিজ ডেপুটি চেয়ারম্যানের উদ্যোগকে সাধুবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যসভায় হেনস্থা প্রতিবাদে দিনভর অনশন কর্মসূচি আর অত্যাবশ্যকীয় পণ্য নয় চাল ডাল গম আলু পেঁয়াজ ভোজ্য তেল বিরোধীদের বাদল অধিবেশন বয়কটের পূর্ণ সদ্ব্যবহার অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় কোপ বিরোধী শূন্য রাজ্যসভায় পাস অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল সুশান্ত মাদক মামলায় জড়ালো দীপিকা পাড়ুকোনের নাম অভিনেত্রীকে সমান পাঠানোর তোড়জোড় সুশান্ত ঘনিষ্ঠ জয়া শাহাকে জেরার পর সামনে আসে ডিম্পল কুইনের নাম দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে জেরা এনসিবির জড়ালো সোনাক্ষী সিনহা সিদ্ধার্থ মালহোত্রা আদিত্য রায় কাপুরের নামও দ্বিতীয়বার জেরা শ্রুতি মোদী ও জয়া শাহাকে 6 অক্টোবর পর্যন্ত রিয়া চক্রবর্তীর জেল হেফাজত আপাতত বাইকুল্লা জেলই তার ঠিকানা 23 সেপ্টেম্বর রিয়া ও তার ভাই সৌভিকের জামিনের শুনানি গত 8 সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তাকে 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত সিবিআইয়ের কাছে সুশান্ত মৃত্যু তদন্তের ফরেন্সিক রিপোর্ট জমা এইমসের মেডিকেল বোর্ডে তিনটে দিক বিবেচনা করে রিপোর্ট সৌভিকা দীপেশকে একদিন হেফাজতে চেয়ে সেশন কোর্টে আবেদন এনসিবি দিশার মৃত্যুর পর দিনে দিদি মিতু সিংকে মেসেজ সুশান্তের সেখানে নিজের ভয়ের কথা উল্লেখ অভিনেতার সূত্রের খবর কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছেন তাকে মেরে ফেলা হতে পারে বলে দিদি মিতু সিংয়ের কাছে আশঙ্কা প্রকাশ করেন এসএসআর একই কথা জানিয়েছিলেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি আজই ধৃত নয় আল কায়দা জঙ্গিকে দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে পেশ 14 দিনের রিমান্ড চাইবে এনআইএ গতকাল রাতে কলকাতা থেকে উড়ানে দিল্লি নিয়ে যাওয়া হয় 6 জঙ্গিকে কেরাল থেকে গ্রেফতার হওয়া 3 জঙ্গির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা জেরা করতে পারে একাধিক এজেন্সি মালদা মুর্শিদাবাদ বসিরহাটের একাধিক মাদ্রাসা এবার নজরে নাইয়ের বাংলাদেশ সীমান্ত লাগোয়া 60টিরও বেশি মাদ্রাসাকে একই তদন্তের আওতায় রাখা হচ্ছে সাহায্য চাওয়া হয়েছে বিএসএফ এর কাছ থেকে 2014 খাগড়াগড় বিস্ফোরণের সময়ও মুকিমনগর মাদ্রাসার ভূমিকা উঠে আসে এক্ষেত্রে ওয়াল মামুনের ডোবকলের মাদ্রাসার নাম উঠে এসেছে তদন্তে জঙ্গিদের শ্যাডো গ্রুপে নজর এনআইয়ের কেতাল পর ইসলাম নামে এই শ্যাডো গ্রুপের সদস্য সংখ্যা 300 কিন্তু কে কে গ্রুপ মেম্বার জানতে পারেন না কেউই অ্যাডমিনই একমাত্র তার মতামত গ্রুপে দিতে পারেন সদস্যদের মতামত দেওয়ার কোনো সুযোগ থাকে না বিভিন্ন ধর্মীয় বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় মগজ ধোলাইয়ের কাজ পুনেতে কোভিশিল্ড টিকা দেওয়া শুরু সেলামের তৃতীয় স্তরের বৃহত্তর ট্রায়াল শুরু ভারতে আরও বেশি জনকে টিকা দেওয়ার পরিকল্পনা স্টেশন জেনারেল হাসপাতালে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু তৃতীয় পর্বে 2টি ডোজে টিকা ট্রায়াল প্রাথমিকভাবে 150 থেকে 200 জনকে টিকা দেওয়ার ভাবনা পরে স্বেচ্ছাসেবকদের সংখ্যা বাড়ানো হবে ইনফ্লুয়েঞ্জা ফ্লুয়ের জোড়া ফলা টুইডেমিক আমেরিকা করোনার তৃতীয় ধাক্কার সংখ্যা বাড়ছে মার্কিন মূলকে অক্টোবর থেকেই বাড়বে ফ্লুয়ের প্রকোপ মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের আশঙ্কা শীতে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়ার শঙ্কা করোনাকালে আরও 2 ভাইরাসজনিত রোগের উপদ্রবে টুইনডেমিক পরিস্থিতি আমেরিকান মন্তব্য ক্ষুব্ধ চন্দ্রিমান মাইনের বাকি টাকা দিতে না পারায় হাফ ইয়ারলি পরীক্ষায় বসতে দিল না স্কুল এমনই অভিযোগ উঠেছে ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের বিরুদ্ধে অভিযোগ বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে অনলাইন পরীক্ষায় বসতে দেওয়া হয়নি ব্লক করে দেওয়া হয়েছে ওয়েবসাইট সার্ভার ডাউনের জন্য সমস্যা সাফাই স্কুলের সরে গিয়ে নিম্নচাপ এখন উত্তর পশ্চিম আর উত্তর ওড়িশা বঙ্গোপসাগরে উত্তরবঙ্গের বাতাসে মিশছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আরও 4 থেকে 5 দিন উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে সরাসরি প্রভাব না পড়লে ওড়িশা সংলগ্ন জেলা ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায় 2-1 পশলা হওয়ার সম্ভাবনা
ফের চাকা লাগতে শুরু করেছে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে পৌঁছলো 50 থেকে 52 কলকাতায় কোনো কোনো বাজারে পেঁয়াজের দাম আগুন এক সপ্তাহের মধ্যেই কেজি প্রতি দাম বাড়লো 20 টাকা অনুব্রত মণ্ডলকে হুমকি দিয়ে গ্রেফতার তৃণমূল নেতা গ্রেফতার ঘুষ করা পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় স্কুল মোড় এলাকা থেকে গ্রেফতার ঘুষ করার ইটাচাঁদা তৃণমূল কর্মী শেখ সুজাউদ্দিন নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনুব্রতকে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন হুমকির অভিযোগ অস্বীকার নিত্যানন্দের অনুব্রতকে 20 লক্ষ টাকা ধার দিয়ে না পাওয়ার অভিযোগ নিত্যানন্দের বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি অনুব্রত দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদ বীরভূমের মল্লারপুরে বন্ধের ডাক বিজেপির দোকান খোলায় পুলিশের সামনে হুমকি জেলা সাধারণ সম্পাদক অতনু চ্যাটার্জির ছবি তুলে রাখা হচ্ছে 3 বছর পর তারা কিভাবে ব্যবসা করে দেখে নেব ক্যামেরার সামনেই হুঁশিয়ারি